दफ्तर ठिका श्रमिक कर्मचारी स्थायीकरण स्थायीकरण अविलम्बे न्यूनतम मजूरी प्रदान এই সমস্ত বকেয়া দাবির সমর্থনে আমাদের বিক্ষোভ সভা এবং আপনার নিকটে সমীপে আমাদের আপনার সমীপে আমাদের দাবিপত্র প্রদান লাস্ট আমরা আশাবাদী আপনি বিষয়গুলি বিবেচনার মাধ্যমে সমাধান করবেন আহ্বায়ক বৈদ্যদে 21/12/2015 সাধারণ সম্পাদক ক্যাজুয়াল অ্যান্ড কন্ট্রাক্ট লেবার ইউনিয়ন পশ্চিমবঙ্গ আমরা এই দুটো একটা গভর্নরের কাছে চলে গেছেন রাজ্যপালের কাছে আর একটা এখানে আছে মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়ের কাছে আমি আপনাদের কাছে এই দুটো পড়ে শোনালাম আমি আমার বক্তব্যে আগেই বলেছি দীর্ঘায়িত না আপনাদেরকে পুনরায় সকলকে আমার আন্তরিক অভিনন্দন ধন্যবাদ জ্ঞাপন করছি সামনে নতুন বছর ইংরেজি নতুন বছর নতুন বছরে আপনারা ভালো থাকবেন ভালো থাকার কথা নয় যেভাবে এসেছেন তো আজকে সভা সঞ্চালক গোপাল দা মঞ্চে উপস্থিত আছেন আমাদের সকলের প্রিয় নেতা আইএনটিটিউসির পশ্চিমবঙ্গের কার্যকরী সভাপতি প্রদীপ ব্যানার্জি মহাশয় সহ উপস্থিত আছেন আমার প্রিয় নেতা অশোক চক্রবর্তী মহাশয় সহ এ কে সিং সহ এবং বৈদ্যদা সহ অন্যান্য রাজ্য এবং জেলা স্তরের নেতৃস্থানীয় বৃন্দ এবং উপস্থিত আছেন সমস্ত জেলা থেকে আসা সমস্ত জায়গা থেকে আসা ক্যাজুয়াল কন্ট্রাক্ট লেবারের ভাই ও বোনেরা পূর্ববর্তী বক্তারা আজকের যে বিষয় নিয়ে আজকের এই বিক্ষোভ সমাবেশ সেটা নিয়ে যে পূর্ববর্তী যেসব বক্তারা তারা বিস্তারিতভাবেই বলেছেন এবং আমাদের যেসব উচ্চ নেতৃত্বরা আছেন সুবক্তারা আছেন তারাও এর পরে বলবেন তাই বিস্তারিত কেন্দ্রীয় সরকারের দপ্তরে যেহেতু গভর্নরের কাছে রাজ্যপাল মহাশয়ের কাছে দাবি সনদ পেশ করতে গেছেন আমি সেইটাই আগে পড়ে শোনাচ্ছি 21/12/2015 কেন্দ্রীয় দপ্তরের দাবি সমূহ রাজ্যপাল সমীপে প্রদান করা হল কেন্দ্রীয় সরকার পরিচালিত সমস্ত স্থায়ী ঠিকা ও ক্যাজুয়াল কর্মচারীদের ন্যূনতম মজুরি